হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেকদিন আগে আমি আর্টহলিক শুক্তি আপুর এই পেন্টিংয়ের ভিডিওটা দেখছিলাম, তো আমি ভাবলাম আমিও ট্রাই করি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এই পেন্টিংটা করার জন্য আমি 8x8 ইঞ্চির একটা ক্যানভাস নিয়েছি আর একটা বড় সাইজের ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিলাম, মানে বেশি বড় না, মিডিয়াম সাইজের আর কি। আর এই কালারগুলো ইউজ করব। তো আমি আগে রঙগুলো প্যালেটে ঢেলে নিয়েছি যেন পেন্টিং করার সময় আমাদের বারবার টিউব থেকে রং বের না করতে হয়। তো এখানে আকাশ আর নিচের অংশ আলাদা করার জন্য আমি হোয়াইট কালার দিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি পেন্টিংটা শুরু করছি, এজন্য ফার্স্টে আমি মাঝখানে হোয়াইট কালার দিয়ে সাইড দিয়ে লেমন ইয়েলো কালার দিয়ে নিলাম, কারণ মাঝখানে যেহেতু সূর্যটা থাকবে আর সূর্যের আভা চারপাশে ছড়াবে তাই। আর পাশ দিয়ে আমি অরেঞ্জের সাথে একটু রেড কালার মিক্স করে অ্যাপ্লাই করে নিলাম, কারণ সূর্যাস্তের সময় সূর্যগুলো একটু লাল আভা ছড়ায় তাই। আর উপর দিয়ে আমি অরেঞ্জ কালার ইউজ করেছি, মানে নিচে কালারগুলো একটু ডার্ক থাকবে আর যত উপরে যাবে তত জিনিসটা একটু লাইট হতে থাকবে। তো আমি এখানে সূর্যের চারপাশে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর একদম উপরে আমি ইয়েলোর সাথে একটু অরেঞ্জ মিক্স করে অ্যাপ্লাই করছি। আমি এখানে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে সবগুলোকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার একটা বদ অভ্যাস নাকি এটা ভালো অভ্যাস আমি জানি না, মানে একটা পেন্টিং যতক্ষণ পর্যন্ত আমার পছন্দ মতো সুন্দর না হবে আমি ততক্ষণ ওটাকে নিয়ে কাটাছেঁড়া করতেই থাকি। তো নিচে যে সূর্যটা আঁকতেছিলাম ওইটা পারফেক্ট হইতেছিল না, তাই আমি রং করতে করতে ওইটার একদম বন্ধই করে ফেলছি। তো আমি একদম উপরে ব্লু কালার অ্যাপ্লাই করেছি, কারণ আমরা স্কাইটাকে একটু রঙিন রাখবো। তো আমি এখানে নিচে ইয়েলো কালারটা শুকানোর পর উপরে ব্লু কালার অ্যাপ্লাই করেছি, কারণ আমরা সবাই জানি যে ব্লু আর ইয়েলো কালার একসাথে মিক্স হলে গ্রিন কালার তৈরি হয়। তো আমি এখানে চাচ্ছিলাম না যে গ্রিন কালার তৈরি হোক, তাই আমি নিচে ইয়েলো কালারটা শুকানো পর্যন্ত অপেক্ষা করেছি। আর একটু পরপর আমি প্যালেটে স্প্রে করে নিয়েছিলাম, কারণ রঙগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিলো যেহেতু আমি অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিং করছি। আর এখানে আমি পার্পেলের একটা শেড তৈরি করে নিয়েছি যেটা আমার কাছে ছিল না, তারপর আমি এটাকে ব্লু আর অরেঞ্জের মাঝখানে অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি এখানে শুকতে আপু ভিডিওটা দেখে দেখে আঁকতেছিলাম, তাই কিছু কিছু জায়গায় আমি ক্লিপস নিয়ে নিই। এরপর আমি নিচে আর একটু ইয়েলো কালার অ্যাপ্লাই করেছি, কারণ আমার কাছে জিনিসটা খুবই ডার্ক মনে হচ্ছিলো আর লিটারেলি এতটুকু করতে আমার প্রায় 2.5 ঘন্টা লাগছে। এরপর মাঝখানে একটা সূর্য একে চারপাশে ইয়েলো কালার দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি, যেটা আমি ভিডিও করে নিই। আর নিচে পুরোটুকুকে আমি ব্ল্যাক কালার করেছি। তো শুকতে আপুর পেন্টিংয়ে আমি ভালোভাবে খেয়াল করলাম যে সাইডে একটু গ্রিন কালার ছিল, তাই আমিও এখানে একটু গ্রিন কালার দিয়েছি। বাট গ্রিন কালার দিয়ে ব্ল্যাকটা মিক্স করার সময় গ্রিন কালারটা একদম নাই হয়ে গেছিলো, তাই আমি আবার উপর দিয়ে একটুখানি গ্রিন কালার দিয়েছি। তো মোটামুটি আমার এতটুকু করা শেষ। এরপর আমি এখানে মেঘ আঁকবো। তো মেঘ আঁকার জন্য আমি রেড অরেঞ্জ আর ইয়েলো কালার মিক্স করে এরকম একটা শেড তৈরি করে নিয়েছি আর এটা দিয়ে আমি এখানে মেঘ আঁকছি। আর নিচে আমি একটু অরেঞ্জ কালার দিয়েছি যেন সূর্যের আভাটা যে উপরের দিকে ছড়াচ্ছে ওটা বোঝা যায়। তো সেমভাবে আমি এই পাশে একটু মেঘ এঁকে নিলাম। এরপর আমি এখানে ইয়েলো কালার দিয়ে একটু মেঘ এঁকে নিয়েছি আর এটার উপরে একটু অরেঞ্জ কালার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু আমি আকাশটাকে একটুখানি কী বলে কালারফুল রাখবো, তাই ইয়েলো অরেঞ্জ আর রেডকে আমি ইচ্ছামতো ব্লেন্ড করে অনেক সুন্দর করে মেঘ এঁকে নিয়েছি। হয়তো জিনিসটা ভালো হয় নাই, বাট আমার কাছে খারাপও লাগে নাই, ঠিকঠাকই আছে। তো এতটুকু করতে আমার 3 ঘন্টা লাগছে। তো ওই যে আমি বললাম যে আমার একটা বদ অভ্যাস আছে না ভালো অভ্যাস আছে আমি জানি না, তো আমার পছন্দ মতো যতক্ষণ পর্যন্ত একটা জিনিস না হবে আমি ওটা নিয়ে ঘষামাজা করতেই থাকি। তো করতে করতে জিনিসটা এই পর্যন্ত আসছে। আর লিটারেলি আমি এখানে অরেঞ্জের এতগুলো শেড বানাইছি, মানে কোনটা যে আসল কালার মিক্স করছিলাম আমার ওইটা খুঁজে পাইতে অনেক অসুবিধা হয়। তো এতটুকু করার পর আমি কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার লেগে পড়লাম এই পেন্টিং করতে। তো সূর্যের যে লাল আভাটা ছড়াচ্ছে ওটা তো বোঝাতে হবে তাই না। তো নিচে আমি রেড কালার অ্যাপ্লাই করে নিচ্ছি।
তো আমি পেন্টিং নিজে নিজে শিখতে চাই, এর জন্য আমি কয়েকদিন ধরে অনেক কঠিন কঠিন কিছু পেন্টিং করতেছি যেন আমি পেন্টিং শিখে যাই। যেহেতু আমার ইমাজিনেশন শক্তি খুবই কম, মানে আমি ইমাজিন করতে পারি না যে কী আঁকবো, তাই আমি শুক্তি আপুর ওই ভিডিওটা দেখে একটু শিখে নিলাম যে কেমনে কী করতে হবে। তো আমি আঁকতে আঁকতে মানে এত মনোযোগ দিয়ে আঁকতেছিলাম যে এখানে ছোট্ট একটা রাস্তা আঁকছি এটা ভিডিও করতে মনে নাই, কারণ আমি আপুর ভিডিও দেখে দেখে আঁকতেছিলাম। আর দূরে আমি ছোটো ছোটো এরকম গাছপালা ঘর ঠর এগুলো আঁকছি। তো আমি চেষ্টা করব যে শুক্তি আপুর ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেওয়ার। তো এরপর আমি এখানে চারটা গাড়ি আঁকছি ছোটো ছোটো। তো এগুলো এত ছোটো ছিল যেগুলো আঁকতে আমার আধা ঘন্টা লেগে গেছে, আর এত ছোটো ছোটো জিনিসের ডিটেলস দিতে আমার খুব অসুবিধাও ছিল, তাই আমি ভিডিও করিনি। বাট স্টিল আমি চেষ্টা করবো যে আপুর ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেওয়ার। তো মোটামুটি পেন্টিংটা পুরো কমপ্লিট। এরপর আমি একদম সূর্যের সামনে দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে এটা আঁকলাম, আর প্লেনের সাইডে একটুখানি অরেঞ্জ কালার দিয়ে ব্লেন্ড করে নিলাম। যেহেতু একদম সূর্যের সামনে দিয়ে যাচ্ছে তাই সূর্যের আভাটা ওখানে লাগবে। তো এই তো আমার পেন্টিংটা শেষ। তো তোমাদের কাছে ফাইনাল রেজাল্টটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর এই পেন্টিংটা তো একদমই শুক্তি আপুর মতো হয় নাই, আমিও এটা একমত, বাট আমি চেষ্টা করছি, কারণ আমি যতটুকু জানি যে শুক্তি আপু বাংলাদেশের টপ নাম্বার ওয়ান আর্টিস্ট, কিন্তু আমি তো আর টপ নাম্বার ওয়ান আর্টিস্ট না, তাই না ভাই? তাই আমি চেষ্টা করলাম। তো আমার কাছে তো খারাপ লাগেনি, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।